আমরা যা চোখে দেখি কিংবা কানে শুনি তাই কি সত্য নাকি এর বাইরেও আছে অনেক কিছু? সম্প্রতি বাংলাদেশ ক্রিকেটে ঘটে গেছে এক প্রকার মহাকাণ্ড। কাণ্ডের বাইরের ঘটনা সবাই না জানলেও খালি চোখে যেটা দেখা যায় প্রাথমিকভাবে সেটাই সত্য হিসেবে ধরা হবে, এটাই স্বাভাবিক। বাংলাদেশ ক্রিকেট দলের মেহেদী হাসান মিরাজ ও তামিম ইকবালের একটা ফোন কল ভাইরাল হয়েছে, সেটা যারা ক্রিকেট ফলো করেন তারা সবাই ইতোমধ্যে জেনে গেছেন। ফোন কলের বিষয়বস্তু এই যে, এবারের বিপিএল এ একই দলে ফরচুন বরিশালে খেলা মুশফিকুর রহিম নাকি আলাদা দল গোছাচ্ছেন। বরিশালকে প্রথমবারের মতো বিপিএল এর শিরোপা এনে দিতে তামিম ইকবাল, মুশফিকুর রহিম এবং মেহেদী হাসান মিরাজের অবদান গুরুত্বপূর্ণ। ট্রফি গ্রহণ মঞ্চে মুশফিককে ডেকে ক্রেডিট দিতেও ভুল করেন নাই বরিশালের ক্যাপ্টেন তামিম ইকবাল। স্বল্প তাপে ভালো খাবার, সন্তুষ্ট পরিবার, সার্কেল গ্যাস স্টোভ, হরদম রান্না। স্বভাবতই ফরচুন বরিশালকে নিয়ে আগামী বিপিএলেও তামিমের প্ল্যান থাকাটা স্বাভাবিক, যে প্ল্যানের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে আছেন মুশফিকও। অথচ সেই মুশফিকই নাকি নতুন প্ল্যান করছে, একা একা দল গোছানোর চেষ্টা করছে, যেটা ভালো লাগেনি তামিমের, সেই বিষয়টাই কল রেকর্ডে স্পষ্ট হয়। সাকিব আল হাসান ও তামিম ইকবালের সাপে নেউলে সম্পর্কের কথা সবারই জানা। যে বিষয় নিয়ে ক্রিকেট পাড়ায় জল কম ঘোলা হয় নাই, এক সময়ের বেস্ট ফ্রেন্ডের এমন সম্পর্ক দেখতে অন্তত বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের ভালো লাগার কথা নয়। এর মধ্যে নতুন কাহিনী তামিমের সাথে মুশফিকের বিরোধ কিংবা মনোমালিন্য, সে যাই বলুন বিষয়টা নিয়ে সরগরম বাংলাদেশের ক্রিকেট মহল। শুধু বাংলাদেশই নয়, আলোচনা হচ্ছে পাকিস্তান এবং ভারতেও। তবে উড়ো খবর, এই কল রেকর্ডটা নাকি একটা বিজ্ঞাপনের অংশ। তেমনটা হলে স্বস্তিতে থাকবেন বাংলাদেশের ক্রিকেট ভক্তরা, কারণ ক্রিকেটে এমন মনোমালিন্য এবং সেটা বের হয়ে আসা মোটেও ভালো দিক নয়। এটা সাধারণ মানুষের মনে যেমন বিভ্রান্তির সৃষ্টি করে, তেমনি বাংলাদেশ ক্রিকেটের জন্য খারাপ বার্তা বহন করে। রিপোর্টটা যখন তৈরি করা হচ্ছে ঠিক তখনই তামিম ইকবাল তার ফেসবুকে পোস্ট দিয়েছেন, তিনি বিষয়টা লাইভে এসে ব্যাখ্যা করবেন। জন্মদিনে তাকে মনে রাখায় সবাইকে ধন্যবাদও জানিয়েছেন তামিম। এখন দেখার বিষয় খান সাহেব এর ব্যাখ্যায় কি বলেন। তবে এই বিষয়টা যদি সিরিয়াস কিছু হয় তাহলে মোটেও সেটা ভালো কিছু নয়। রেজাউল করিম, কালবেলা।